সবার প্রথমে আপনাদের সবাইকে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা আমার প্রাথমিক অবস্থাতেই একটি চমৎকার এবং সুন্দর গ্রিন স্ক্রিন আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সুন্দর করে সিলেক্ট করি। করার পরবর্তীতে আমরা প্লাস এখানে ক্লিক করার মাধ্যমে গ্যালারির মধ্যে হতে যেখানে একটি আকর্ষণীয় এবং সুন্দর একটি ছবি সিলেক্ট করে নিই, সেটাকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বা বেশি আমরা সুন্দর করে বসিয়ে নিই। বা বেশি সুন্দর করে বসে ছবিটিকে বিভিন্ন রকম ফাংশন আর টুলস করে সহায়তায় সঠিকভাবে সঠিক করতে অনুযায়ী ভালোভাবে আমরা এডিটিং অ্যাডজাস্টমেন্টগুলো করে নিয়ে প্রথম ছবির উপর প্রান্তে একরকম একটি ছবি বসানোর পর সেই ছবিটিকে ভালোভাবে আমরা বিভিন্ন টুলস ও ফাংশনগুলো সহিতে ভালোভাবে কাস্টমাইজেশন করে গ্যালারিতে ছবিগুলোকে সুন্দর একটি রূপ গঠন দিয়ে সেভ করে নিই। তাহলে আমরা আঙিতে এবং সুন্দর একটি গ্রিন স্ক্রিন এডিটিং